প্রথমবার ফিল্ড গোল ফ্রান্সের, পাল্টা দিতে নজির গড়া গোল স্পেনের। মঙ্গলবার রাতে এমন হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠল ইউরো সেমিফাইনাল। 90 মিনিটের দুরন্ত ম্যাচ শেষে জয়ের হাসি স্পেনের মুখে, টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফ্রান্স। সেই সঙ্গে পেলের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে কোন টুর্নামেন্টের সেমিফাইনালে নামার নজির গড়লেন স্পেনের লামিন ইয়ামাল। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে গোলও করলেন তরুণ স্প্যানিশ তারকা। যদিও ম্যাচে প্রথম গোল করার সুযোগ এসেছিল স্পেনের কাছে, মাত্র 5 মিনিটে ইয়ামালের ক্রসে মাথা ছোঁয়াতেই পারেননি রুইস। তবে গোল খাওয়ার পরে তুরন্ত কামব্যাক স্পেনের, নেপথ্যে সেই রেকর্ড গড়া ইয়ামাল। ম্যাচের বয়স 21 মিনিট গড়াতে বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো শট নেন 16 বছর বয়সী তারকা। গোলকিপারের মাথার পাশ দিয়ে জালে জড়িয়ে যায় বল। ম্যাচের শেষ প্রান্তে এসে মরিয়া চেষ্টা করে এমবাপ্পে, কিন্তু স্পেনের দুর্ভেদ্য ডিফেন্সের প্রাচীরে আটকে যায় ফরাসির আক্রমণ। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে রক্ষণ সামলাতে গিয়ে ভুগতে হয়েছিল, কিন্তু এদিন আর ডুবল না স্প্যানিশ আর্মাডা। আক্রমণ আর রক্ষণের নিখুঁত মিশেলে ইউরো ফাইনালে স্পেন। ইউরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।